বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় নবম শ্রেণী শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। তো আজ আমি তোমাদের পাঠ্যবই ইসলাম ইতিহাস এর দ্বিতীয় পরিচ্ছেদ ভূপ্রকৃতি অনুসারে আরবের অধিবাসী নিয়ে আলোচনা করব। আজকে আলোচনা শেষে তোমরা শহরবাসী আরব, মরুবাসী আরব, বেদুইনদের জীবন, বেদুইনদের বৈশিষ্ট্য এবং আরব অধিবাসীদের ভৌগোলিক প্রভাব সম্পর্কে জানতে পারবে। বিগত ক্লাসে আমি আরবের জাতি নিয়ে আলোচনা করেছিলাম, সেখানে বায়দা এবং বাকিয়ার কথা বলেছিলাম। বায়দা বিলুপ্ত হয়েছিল এবং বাকিয়া রয়ে গিয়েছিল। বাকিয়া থেকে মূলত মুস্তারিবা গোত্রের মুস্তারিবা, এবং সেই মুস্তারিবা গোত্রেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছিল। ভূপ্রকৃতি অনুসারে আরবের অধিবাসী মূলত দুটি ভাগে বিভক্ত। এক স্থায়ী শহরবাসী বা শহরবাসী বাসিন্দা, আর দুই হল মরুবাসী, যাযাবর বা বেদুই। শহরবাসী প্রথমে আরবের উর্বর তৃণ অঞ্চলগুলি স্থায়ীভাবে বসবাসের উপযোগী বলে অসংখ্য জনপদ গড়ে উঠেছিল। এই জনপদেই মূলত শহরবাসী আরবরা বসবাস করত। তারা কৃষিকাজ, ব্যবসা বাণিজ্য প্রভৃতি করে জীবিকা নির্বাহ করত বা তাদের জীবিকার প্রধান মাধ্যম ছিল, এবং বৈবিশ্বের সঙ্গে তারা যোগাযোগ রক্ষা করত। ফলে বেদুইনদের তুলনায় তারা অধিক রুচিসম্পন্ন ছিল। দ্বিতীয়ত, মরুবাসী বেদুইন, মরুবাসী বেদুইনরা মূলত স্বাধীন চেতা, বেপরোয়া, দুর্ধর্ষ ছিল, এবং তারা সমাজের বাধা দ্বারা বা সুশৃঙ্খলে শৃঙ্খলাবদ্ধ জীবনে শহরবাসীদের মতো অভ্যস্ত ছিল না। তারা জীবিকার তাগিদে মরুভূমির এক প্রান্ত হইতে অপর প্রান্তে ঘুরে বেড়াত। তারা মূলত তীরের সন্ধানে এক পশুচারণ হইতে আরেক পশুচারণে গমন করত, কারণ তাদের প্রধান পেশা ছিল পশুপালন করা। এই পশুপালন করে যখন তাদের জীবিকা নির্বাহ হতো না, তখন তারা লোটত্রাস করত। তাদের গৃহ বলতে ছিল তাঁবু, এবং আহারের জন্য উটের মাংস বা উটের পানীয় এবং ছাগলের দুধ। শহরবাসী ও বেদুইন যাযাবরদের মধ্যে আক্রমণ এবং পাল্টা আক্রমণ, এটা মূলত নিত্য নৈমিত্তিক ঘটনা ছিল। বেদুইনদের জীবন প্রণালী, মরুবাসীর নির্বিচ্ছিন্ন শুষ্কতা, একঘেয়েমি দুরন্ত, আরব বেদুইনদের শারীরিক এবং চারিত্রিক বৈশিষ্ট্যের গঠন অপরিসীম প্রভাব বিস্তার করে। প্রগতি এবং পরিবর্তনের উপেক্ষা করে, অর্থাৎ নতুন সৃষ্টি, এই সৃষ্টিকে তারা উপেক্ষা করে তারা তাদের পূর্বপুরুষের রীতিনীতি, জীবনযাত্রার প্রণালী মনে প্রাণে অনুসরণ করেছিল বা করত। ইতিহাসের গতিধারা, রাজ্যের উত্থান পতন, যাযাবরদের বা যাযাবর বেদুইনদের সাবলীল ও স্বাধীন জীবন পদ্ধতিকে ব্যাহত করতে পারেনি। তারা মূলত পাদুকা বা জুতা ব্যবহার করত না। দুরন্ত যাযাবর বেদুইনদের নিকট মরুভূমি ছিল একমাত্র বা প্রধান বাসস্থান। বেদুইন সমাজের মূল ভিত্তি ছিল গোত্রপ্রথা। এই গোত্র পরিচালনার জন্য বা গোত্রের প্রধানকে বলা হতো শেখ। এই শেখের নির্বাচনের জন্য বয়স, জ্ঞান, বুদ্ধি, সাহস এবং বীরত্বের উপরে গুরুত্ব দেওয়া হতো।
পারিবারিক সমস্যাগুলো প্রধানদের নিয়ে গঠিত কাউন্সিলের মাধ্যমে মূলত তারা সমাধান করত। সামরিক বিচার সংক্রান্ত জনকল্যাণ ব্যাপারে শেখের বিশেষ কোনো কর্তৃত্ব ছিল না। তাঁবু এবং গৃহস্থালি দ্রব্যাদি ব্যক্তিগত সম্পত্তি হিসাবে বা ব্যক্তিগত সম্পত্তি হলেও পশুচারণ, তৃণভূমিতে পানি এবং যৎসামান্য ভূমি গোত্রের সম্পত্তি বলে পরিগণিত হতো। একই গোত্রের সাথে বা একই গোত্রের মধ্যে হত্যাকাণ্ড সংঘটিত হলে কেউ অপরাধীকে সাহায্য করত না, কিন্তু অপর কোনো গোত্র যদি হত্যা করত তাহলে সমগ্র গোত্র প্রতিশোধের গ্রহণের জন্য সংঘর্ষে লিপ্ত হতো। অর্থাৎ নিজ গোত্রের কোনো ব্যক্তি অপর গোত্র কর্তৃক যদি আক্রান্ত হতো তাহলে সেই গোত্রের বা সেই আক্রান্ত ব্যক্তির প্রতিশোধ না নেওয়া পর্যন্ত তারা সংগ্রামে লিপ্ত থাকত। তবে নিজের গোত্রের মধ্যে যদি সংঘটিত হতো কোনো অপরাধ তাহলে সেটা সেই অপরাধীকে তারা কখনোই সাহায্য করত না। এই অপর গোত্রের প্রতিশোধ না গ্রহণের যে স্পৃহা, এই স্পৃহাটা ছিল অত্যন্ত দুর্ধর্ষ এবং মারাত্মক। তারা মূলত হত্যার বদলে হত্যা, রক্তের বদলে রক্ত, এই ধরনের নীতি গ্রহণ করত, যার কারণে দীর্ঘদিন তাদের মধ্যে এই প্রতিশোধের সংঘর্ষটা লেগে থাকত। বেদুইনদের বৈশিষ্ট্য, আরব বেদুইনদের চারিত্রিক বৈশিষ্ট্য পর্যালোচনা করে বলা যায় যে একদিকে তারা লোটতরাজ, জিঘাংসা, পরদব্য হরণ, যুদ্ধবিজ্ঞ লিপ্ত থাকলেও অপরদিকে তাদের মধ্যে সুকুমার গুণাবলী বিদ্যমান ছিল। যাযাবর বেদুইনদের স্বজনপ্রীতি এবং গোত্রপ্রীতি সর্বজন বিদিত। যাযাবর বেদুইনদের স্বজনপ্রীতি ও গোত্রপ্রীতি সর্বজন বিদিত ছিল। গোত্রকেন্দ্রিক মরুভাষী বেদুইনদের সর্বশ্রেষ্ঠ বৈশিষ্ট্য হল কম চেতনা বা আসাবিয়া। গোত্রপ্রীতি ও রক্তের সম্পর্কের উপরে গঠিত কম চেতনা পরবর্তীকালে বৃহত্তর আরব জাতি গঠনে বা ইসলামের বিস্তৃতি সাধনে সহযোগিতা করেছিল। ব্যক্তি স্বাতন্ত্র, গোত্র মানসিকতা, অতিথিপরায়ণতা, সহিষ্ণুতা, পুরুষত্ব প্রভৃতি তাদের প্রধান বৈশিষ্ট্য ছিল। রক্তের পবিত্রতা, পূর্বপুরুষের আভিজাত্য, বীরত্ব, প্রাচীন আরবীয় কবিতা, বাগ্নিতা, আরবি অশ্ব ও তরবারি তাদের গর্বের বিষয় ছিল। আরব বেদুইনদের অতিথিপরায়ণতা সর্বজন স্বীকৃত ছিল। আরবের অধিবাসীদের ভৌগোলিক প্রভাব, আরবের মধ্যে যুদ্ধবিগ্রহ ও কলহ লেগে থাকত বা লেগে থাকলেও লুণ্ঠন তৎপরতা, রাহাজানি, খুন খারাপি তাদের মধ্যে দূষণীয় ছিল। এই যুদ্ধাংশী সমাজ ব্যবস্থার পুত্র সন্তানের কদর বেশি ছিল, কারণ গোত্রভিত্তিক কাঠামোতে পুরুষের বা পুরুষ সত্যের সংখ্যাধিক্য গোত্রের শ্রেষ্ঠত্বকেই প্রতিপন্ন করত। এই কারণে এই সময় কন্যা সন্তান ছিল সমাজের বোঝা। এই বোঝা নিরসন কল্পে তারা নারী বা কন্যা সন্তানদের উপরে বিরূপ আচরণ করত। যুদ্ধবিগ্রহ পরাজয়ের অর্থ ছিল নারীদের দাসত্ব। কন্যা সন্তান বৃদ্ধির মানে অনাহার, অর্ধহার, এই ছিল তাদের ধারণা, এবং এই কুসংস্কারের কারণেই মূলত তারা জীবন্ত কন্যা সন্তানদেরকে কবর দিত। আহার্য সামগ্রিক অপ্রতুলতা, অনিশ্চিত জীবনযাত্রা বেদুইন আরবদের দুইভাবে প্রভাবিত করেছিল। প্রথমত তাদের দারিদ্রতা এবং অর্ধহারের প্রতি ভয়, বংশবৃদ্ধির অনুকূল না থাকা হওয়ায় স্ত্রীদের প্রতি যথেষ্ট ব্যবহার তারা করত এবং ইচ্ছামতো তারা বিয়ে করত এবং পরিত্যাগ করত, যাতে কোনো সমাজের নিয়ম ছিল না। দ্বিতীয়ত বেদুইনদের নিকট অতীত বর্তমান যথাসর্বস্ব, তাই বহুমুখী আড্ডা, জোয়ার আসর, নিত্যগীতের সমাবেশ দ্বারা তাদের তারা তাদের বর্তমানকে উপভোগ করত। অর্থাৎ অতীতকে তারা কখনোই
মনে রাখতো না, তারা মূলত বর্তমানকেই স্মরণ করত এবং এই বর্তমানটা তারা বিভিন্ন আনন্দ উচ্ছ্বাসের মধ্যে দিয়ে অতিবাহিত করত। মরুভূমিতে রাত্রির ভূত ভীতিসংকুল, ভূত প্রেত দৈত্য দানবের আনাগোনা, এই সাধারণ বিশ্বাস মরুভূমি হতে পথিককে রক্ষা করার জন্য আরবের মধ্যে অতিথি পরায়ণতা বিকশিত ছিল। অর্থাৎ মরুভূমিতে ভূত প্রেত দৈত্য দানব এগুলা থাকতে পারে এই বিশ্বাস তাদের ছিল। এই বিশ্বাস থেকেই মূলত কোনো ব্যক্তি যদি বিপদে পড়ে, সেটা যদি শত্রুপক্ষ হয়ে থাকে, সেই শত্রুপক্ষেও তারা কি করত, আত্মীয়তা বা অতিথিতা করত। মরুভূমির অনুর্বর ও পার্বত্যাঞ্চলে আরব সমাজ গোত্রভিত্তিক ছিল। গোত্র নিরাপত্তা বৈরাক্রমণের ভয় তাদেরকে গোত্রভিত্তি করে তুলেছিল। এই গোত্রভিত্তি তাদের মধ্যে জন্ম দেয় মনুষ্যত্ব, আত্মসংযম, স্বাধীনতা আর গণতন্ত্রের। শেখের নিকট সকল নাগরিকের অধিকার সমান, এইরূপ পরিস্থিতিতে উন্নত ধর্মকর্মে তাদের শিথিলতা পরিলক্ষিত হওয়াটাই স্বাভাবিক। আরব ভূখণ্ডের অনুদান পরিবেশ, খাদ্য পানীয় জলের অভাব, নির্দিষ্ট চলাচলের পথ না থাকায় বৈদেশিক আক্রমণের হাত থেকে আরববাসীরা সবসময় নিরাপদে থেকেছে। ভৌগোলিক প্রভাবের কারণে শহরবাসী আরব ও মরুবাসী আরবদের মধ্যে যে আত্মসচেতনতা বোধ এবং কাব্যিক চেতনার উন্মেষ ঘটেছিল, আরববাসীরা ছিল কাব্যের প্রতি অধিক মাত্রায় অনুরক্ত। গীতিকাব্য রচনা, সাহিত্য চর্চা অবদানের অপূর্ব সৃজনশীলতার পরিচয় কিন্তু আরবদের মধ্যে পাওয়া গিয়েছিল। আরব কবিগণ ভৌগোলিক পরিবেশে যে কাব্য রচনা করেন তা সংঘাত, অদম্য সাহসিকতা, বীরত্ব, গোত্রপ্রীতি এবং প্রেম সম্পর্কিত। মূলত আরব ভূখণ্ডের ভূপ্রকৃতি, ভৌগোলিক পরিবেশ এবং অধিবাসীদের চরিত্রে এমন সব বৈশিষ্ট্য বিদ্যমান ছিল বলেই তারা ইসলাম গ্রহণের প্রতি অল্পকালের মধ্যে ব্যবসা বাণিজ্যের গণে অতি অল্পকালের মধ্যে ব্যবসা বাণিজ্য, শিল্প, সাহিত্য, সভ্যতা, সংস্কৃতি সমৃদ্ধ এমন একটি নতুন জাতি গড়তে তুলেছিল যা ইতিহাসে সত্যি বিরল। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এত সময় তোমাদের সামনে আরবের ভূপ্রকৃতি অনুসারে অধিবাসী এবং তাদের বৈশিষ্ট্য এবং আরবের ভৌগোলিক প্রভাব নিয়ে আলোচনা করলাম। আজকের মতো এখানে শেষ করি। ভালো থেকো, নিরাপদে থেকো। আল্লাহ হাফেজ।